Maxwell's, and here is the winning moment. He actually did move his feet ever so slow. অবিশ্বাস্য, অভাবনীয়, অকল্পনীয় এসব কথা দিয়েও ম্যাক্সওয়েলের ইনিংসের প্রশংসা কম করা হবে। এক কথাই অসাধারণ। নিজের চোখে বিশ্বাস করতে না পারার মতোই একটা ইনিংস দেখলাম। রীতিমতো ব্যাটিং তাণ্ডব। আফগান বোলারদের পিটিয়ে তক্তা বানালেন ম্যাক্সওয়েল। খাদের কিনারা থেকে একাই টেনে তুললেন দলকে। ক্রিজে দাঁড়িয়ে থেকে খেললেন কেরিয়ার সেরা ইনিংসটা। এদিন আগে ব্যাট করে অস্ট্রেলিয়াকে 292 রানের লক্ষ্য ছুড়ে দেয় আফগানিস্তান। সেই জবাবে ব্যাট করতে নেমে আফগান বোলারদের সামনে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া, যেখানে 90 রানেই ছিল না 7 উইকেট। তবে এরপর অধিনায়ক পেট কামিন্সকে সঙ্গে নিয়ে একাই ব্যাটিং তাণ্ডব চালান ম্যাক্সওয়েল। যদিও একবার ক্যাচ মিস করে ম্যাক্সওয়েলকে নতুন জীবন দেন মুজিব, আর মুজিবের সেই মিস কাল হলো আফগানদের জন্য। এরপর ম্যাক্সওয়েল পান হ্যামস্ট্রিং চোট, তবে সেই চোট নিয়েই রশিদ মুজিবদের পিটিয়ে করেছেন কেরিয়ার সেরা 201 রান। তবে ম্যাক্সওয়েলের এমন দিনে অধিনায়ক পেট কামিন্সের কথা ভুলে গেলে চলবে না। তার 68 বলে 12 রান ম্যাক্সওয়েলের 201 রানের চেয়েও গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত 201 রানে অপরাজিত থেকে 3 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যাক্সওয়েল। জয়ের পর ম্যাক্সওয়েলের দানবীয় ব্যাটিংয়ের কথা চিন্তা করে হাসি থামছেই না অধিনায়ক পেট কামিন্সের। তবে আরও একবার প্রমাণ হলো ক্যাচ মিস মানে ম্যাচ মিস। ম্যাক্সওয়েলের ক্যাচ মিস না করলে আজ গল্পটা ভিন্ন হতেও পারত। তবে ম্যাক্সওয়েল হট এ ওয়াও।